শুরু করছে আজকের ছোট্ট একটি প্রতিবেদন। প্রতিবেদনের শুরুতে যদি বলি যে আজকের প্রতিবেদনের বিষয়বাদ্য হচ্ছে কোয়েল পাখির ডিম। এই যে আমার হাতে দুটি কোয়েল পাখির ডিম দেখছেন, যে আসলে কোয়েল পাখির ডিম কেমন হওয়া উচিত বা কেমন হবে, এটা নিয়ে আজকের আলোচনা। তো দর্শক মণ্ডলী, আমার হাতে যে দুটি ডিম দেখতে পাচ্ছেন, একটি ডিম কিন্তু অলরেডি কবুতর বা পাখি, অন্য পাখি বা আপনার মুরগির ডিমের মতো সাদা হয়ে গেছে। আর আমার বাম হাতে যে ডিমটি দেখছেন, এটা হচ্ছে আপনার অরিজিনালি কোয়েল পাখির ডিমের কালার। কোয়েল পাখির ডিমের কালার ঠিক এরকম হতে হবে, অন্য কোনো কালার হলে বুঝবেন যে আপনার পাখির সমস্যা আছে। তো দর্শক মণ্ডলী, সেটা নিয়ে আজকে আলোচনা করবো যে এমন ধরনের সমস্যা যদি আপনার পাখিরও হয়ে থাকে, বা কিছু ডিম আছে যেটা নরম, একদম তুলতুলে নরম, সেই ডিমটা হয়তো আমার পাখি এখনও দেয়নি, যার কারণে দেখাতে পারলাম না। তো আমি আজকে এই ডিমটা পেয়েছি, যার কারণে আমি আপনাদের সামনে দুটি কথা বলতে আসছি, যে আসলে আপনার পাখিরও যদি ডিম এরকম না হয়ে, এটা সবসময় মনে রাখবেন, কোয়েল পাখির ডিম এরকম হয় উচিত, এরকম হবে, এটাই সঠিক। যদি এরকম বা অন্য কোনো রকম, অন্য কোনো কালার বা অন্য কোনো নরম বা এরকম জাতীয় কিছু হয়, তাহলে বুঝবেন যে আসলে পাখির ডিমে কিন্তু সমস্যা রয়েছে বা পাখির সমস্যা রয়েছে, কারণ এই ডিমটা নিয়েই আজকের আলোচনা। তো দর্শক মণ্ডলী, এ ধরনের ডিম যদি আপনাদের পাখিরও হয়, তাহলে কিন্তু বুঝবেন যে আপনার পাখির অলরেডি শরীরে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলের ঘাটতি রয়েছে, যার কারণেই কিন্তু তার এইরকম ডিম হচ্ছে, তার কিন্তু আসলে বডি গেটআপটা ঠিক নেই। তো দর্শক মণ্ডলী, আসলে সেই সমস্যা বেশি কথা না বলে আমি বলতে চাচ্ছি যে আসলে সেই সমস্যাটা সমাধান করবেন কিভাবে বা কী দিয়ে বা কী মেডিসিন দিয়ে, চলুন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি তাহলে ডিম দুটি দেখিয়ে রাখছি, এখানে ডিম দুটি রাখছি, যে আসলে এই যে আমি কিন্তু কিছু ঔষধ নিয়ে হাজির হয়েছি, যে আসলে এরকম ডিম যদি হয় বা দেখেন, তাহলে আপনার মুরগি পাখির জন্য কী করবেন, এই পাখির জন্য আপনি এই ঔষধগুলো, আমি বেশি কথা বাড়ালাম না, কারণ এই ঔষধগুলো যদি আপনি ব্যবহার করেন, তিনটি ঔষধ ব্যবহার করবেন, আপনাকে ডাক্তার যেই বলুক, খামারি অন্য খামারি যাই বলুক, আমি বলবো আপনার কোয়েল পাখির জন্য শুধুমাত্র তিনটি ঔষধ ইউজ করবেন, সমস্যা না হলে, অন্য কোনো বেদিগ্রস্ত কোনো সমস্যা না হলে কোয়েল পাখিকে সম্পূর্ণ ভালো ডিম নেওয়ার জন্য এবং প্রোডাকশন ভালো নেওয়ার জন্য শুধু তিনটি ঔষধ ব্যবহার করবেন, অন্য কিছু আপনাকে ব্যবহার করতে হবে না। আমি আজকে সেই তিনটি ঔষধের নাম বলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাল্টিভেট WS, যেটা আমরা সচরাচর জেনে থাকি যে রেনা WS, মাল্টিভেট WS, আমরা সাধারণত সচরাচর রেনা WS নামে এটাকে চিনে থাকি। তো দর্শক মণ্ডলী, রেনা WSটা হচ্ছে রেনেটা কোম্পানির, কিন্তু আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোব কোম্পানির, গ্লোব ফার্মাসিউটিক্যাল কোম্পানির। তো দর্শক মণ্ডলী, আসলে রেনেটা কোম্পানির WSটা আমি এই সপ্তাহে পাইনি, যার কারণে ওটা আনতে পারিনি, হয়তো বা মার্কেটিংভাবে কোনো সমস্যা আছে বা রেট বাড়ানো নিয়ে কোনো ঝামেলা আছে, যার কারণে মার্কেটে বর্তমানে রেনা WSটা পাওয়া যাচ্ছে না। তো দর্শক মণ্ডলী, আমি কিন্তু এই গ্লোব কোম্পানির কিন্তু মাল্টিভেট WS-টা ব্যবহার করছি, আপনিও ইচ্ছা করলে এটা করতে পারেন, তবে আমি কোনো কোম্পানিকে ইস্যু করে বলছি না, আমি প্লেনভাবে বলছি যে আপনি রেনা WS হলেই হলো। হ্যাঁ, মোটামুটি হয়তো আমরা সচরাচর জানি যে রেনা WS-টা একটু ভালো কাজ করে, যার কারণে হয়তো আমরা সবাই রেনা WS-টা খুঁজি। তো দর্শক মণ্ডলী, ভিটামিন কিন্তু একই থাকে এইটাতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন রয়েছে। যেমন যদি আপনাদেরকে একটু দেখাই, যে আপনারা রেনা WS কিনলে দেখতে পারবেন যে এই যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন লেখা আছে, কী কী ভিটামিন রয়েছে সেটা লেখা রয়েছে। তো দর্শক মণ্ডলী, আর একটা বিষয় জানিয়ে রাখি, যে আপনারা এই ধরনের প্যাকেটের কোনো ঔষধ যদি ব্যবহার করেন, অবশ্যই অবশ্যই প্যাকেটটি এভাবে অনেকবার ভালো করে মুড়িয়ে হাওয়া বন্ধ করে, মানে হাওয়ার ভিতরে যাতে না থাকে সেটা নিষ্কাশন করে, এভাবে আপনি কিন্তু শক্ত করে বেঁধে রাখতে হবে, নচেত কিন্তু ঔষধটা নষ্ট হয়ে যাবে। এভাবে বেঁধে এর পরেও আপনি পারলে এরকম একটা বয়মের ভিতরে, এরকম একটা বয়মের ভিতরে দিয়ে আপনি মুখ আটকে রাখবেন, তাহলে দীর্ঘদিন ওষুধটা ব্যবহার করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমার হাতে এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটার কিন্তু ভিতরে প্যাকেট আছে, এরকম প্যাকেট, এটা অবশ্যই এই প্যাকেটের ভিতরেই রাখতে হবে, কোনোভাবেই ভুলেও আপনি এই প্যাকেট থেকে খুলে বয়মে ঢালবেন না, এই বয়মের পাত্রের ভিতর ঢেলে রাখবেন না, এ কারণ এটা কিন্তু আপনার একটা অ্যালুমিনিয়ামের প্যাকেট,
এই প্যাকেটগুলো কিন্তু অনেক কার্যকরী একটা প্যাকেট, যেটাতে আপনার ঔষধ নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তাই এই প্যাকেটটা কখনোই ঔষধ ঢালবেন না, এটা অবশ্যই এইভাবে মুড়িয়ে এখানেই রাখবেন এবং এইভাবে আটকে রাখবেন। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ক্যালসিয়াম ওসিক্যালপি, এই ওসিক্যালপিটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, ক্যালপি হলেই হলো যে কোনো কোম্পানির। তো আমি এই কোম্পানিটা পেয়েছি, এই কোম্পানিতে এনেছি, ক্যালসিয়াম হলেই হলো। এই জিসভেটটা কিন্তু অনেক কাজে ব্যবহার হয়, সেটা হচ্ছে আপনার পাখির লোম ওঠা বন্ধ হবে, লোম গজাতে সাহায্য করবে, এবং একটা পাখি আর একটা পাখিরে যে ঠোকায়, ঠুকরিয়ে পশম তুলে খায়, সেটা বন্ধ হবে। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য জিসভেটটা অত্যন্ত কার্যকরী। আপনি পাখির জন্য সাধারণত জিসভেট মানে জিসভেটটাই ব্যবহার করবেন, কারণ এখানে আমরা জানি যে আপনি জিঙ্ক নামে জানি, জিঙ্ক বিভিন্ন কোম্পানির আছে, তবে আমার কাছে জিসভেটটা খুব ভালো কাজ করেছে এবং খুব ভালো বলে আমি মনে করি। তো আপনি ইচ্ছা করলে অন্য জিঙ্কও খাওয়াতে পারেন, তবে জিঙ্ক, ক্যালসিয়াম এবং রেনা ডাব্লিউএস, এই তিনটি ওষুধ যদি আপনার পাখির ডিমের প্রোডাকশনের জন্য, ডিমের প্রোডাকশন ভালো রাখার জন্য এবং ডিমের কালার যেন পরিবর্তন না হয়, এ কারণে যদি তিনটে ওষুধ ব্যবহার করতে পারেন, আপনার আর কিছু ব্যবহার করতে হবে না। তো দর্শক মণ্ডলী, এ বলে আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি। আজকের ভিডিওতে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবারে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও।